بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه ومن والاه أما بعد একদিনই ভাই প্রশ্ন করেছেন যে যদি কেউ সৌদি আরবে যাই কাজ করার জন্যে, অর্থাৎ আইন কামের উদ্দেশ্যে যদি কেউ সৌদি আরব যায় এবং সুযোগ পেলে যদি হজ করে তাহলে তার হজটা কি হবে, কোরআন হাদিসের দৃষ্টিতে উনি জানতে চেয়েছেন। জি ইনশাআল্লাহ হজ তো অবশ্যই হবে, কারণ আল্লাহ রাব্বুল আমিন এমন কোনো শর্ত আরোপ করেননি যে প্রত্যেককে তার বাড়ি থেকে হজ করতে যেতে হবে। বরং আল্লাহ রাব্বুল আমিন হজ্জের বিষয়ে বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইতে মান ইস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ওয়াস্তে মানুষের উপর বাইতুল্লাহর হজ করা ফরজ যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। এভাবে আল্লাহ রাব্বুল আমিন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে ইরশাদ করেছেন। তো তিনি হজ ফরজ করেছেন কাদের উপর, যাদের সামর্থ্য রয়েছে। এই সামর্থ্যের ব্যাখ্যায় সুনান গ্রন্থের হাদিসে পাওয়া যায়, আজ্জাদ ওয়ার রাহেলা, হাসান সনদে হাদিসটি। এই সামর্থ্যের ব্যাখ্যায় বলা হয়েছে যে সফরের পাথেও, হজ্জের সফরের পাথেও এবং বাহন। সুতরাং হজ্জের সফরে যদি পাথর থাকে, বাহন থাকে, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায়। এবং অন্যান্য দলিলের আলোকে ওলামায়ে এটাও বলেছেন যে বাড়ি থেকে হজে আসা পর্যন্ত বাড়ির পরিবারের সদস্যরা যেন তারা সচ্ছল অবস্থায় থাকে, তাদের যেন কোনো সমস্যা না হয়, তারা তাদের ভরণ পোষণের দায়ভার সব কিছু বহন করে যাবে, সব কিছুর ব্যবস্থা করে যাবে। তার হজে যাওয়া থেকে নিয়ে হজ থেকে ফিরে আসা পর্যন্ত যেন তার পরিবার পরিজন খাওয়া দাওয়া করতে পারে, ভরণ পোষণে কোনো সমস্যা না হয়, তাহলে এমন ব্যক্তির উপরে হজ করা খরচ হয়ে যাবে। অর্থাৎ যদি বাহন থাকে, সফরের পাথেও থাকে, পরিবার পরিজনের যাদের খরচা বহন করা তার উপর ফরজ, তাদের খরচা থাকে হজে যাওয়া থেকে নেই হজে ফরজ হতে ফিরে আসা পর্যন্ত, তাহলে এমন ব্যক্তির উপর হজ ফরজ। সুতরাং এখানে টাকা পয়সার শর্ত করা হয়নি। যেমন জাকাতের নেশাব একটা রয়েছে, 85 গ্রাম স্বর্ণ থাকলে জাকাত দেওয়া লাগে, বছর পূর্তিতে শতকরা 8% হারে বা 40 ভাগ। কোনোভাবে রূপার নেশাব যদি 595 গ্রাম থাকে এবং বছর পূর্তি যদি হয়ে যায় তাহলে শতকরা 8% বা 40 ভাগ দেয়া লাগে আলোর আসতে। কোনোভাবে স্বর্ণ বা নেশাবের স্বর্ণের বা রূপার নেশাবের যে কোনো একটি নেশাবে যদি টাকা উত্তীর্ণ হয় তাহলে সে টাকাতেও জাকাত দেওয়া লাগে। তো এরকম কোনো সামর্থ্য বলা হয়নি হজ্জের ক্ষেত্রে, বরং হজ্জের ক্ষেত্রে আমভাবে বলা হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইতে মান ইস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ওয়াস্তে মানুষের ওপর বাইতুল্লাহর হজ করা ফরজ যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। তো সেখানে যাওয়ার সামর্থ্য ব্যক্তি বিশেষ অনুযায়ী পার্থক্য হতে পারে। যে ব্যক্তির বাড়ি মক্কাতেই রয়েছে তার সামর্থ্য ভিন্ন, এবং অবশ্যই ওর সামর্থ্য থেকে পৃথক যার বাড়ি অনেক অনেক দূরে। যেমন আমরা বাংলাদেশের মানুষ, আমাদের সামর্থ্য এখান থেকে গণ্য হবে, সামর্থ্যের ভিতরে পরিগণিত হবে রাস্তার পাথেও, অর্থাৎ হজ্জের সফরের পাথেও এবং বাহন। বর্তমান বাহন হল বিমানের খরচ এবং আনুষঙ্গিক যানবাহনের খরচ ইত্যাদি। তো এটা হলো আমাদের দেশ থেকে পাথেও। কিন্তু আমাদের বাংলাদেশে যদি কোনো ক্রমে যদি কোনোভাবে সুযোগ পেয়ে যায় সৌদি আরব আসার, তখন সৌদি আরবে যে স্থান রয়েছে সেই স্থান থেকে সে হজে যেতে পারবে কিনা, তার খরচা আছে কিনা, হজে যাওয়ার মতো বাহনের খরচা আছে কিনা, পাথেওর খরচা আছে কিনা, যদি থাকে তাহলে এটাই তার সামর্থ্য বলে গণ্য হবে। তদ্রূপ যদি কেউ মক্কাতেই থাকে তাহলে তো একেবারে বাইতুল্লাহর কাছেই হয়ে গেল, তখন তার সামর্থ্য হলো পায়ে হেঁটে আসতে পারবে কিনা, হজ করতে পারবে কিনা, এবং এ হজের অবস্থায় তার ভরণ পোষণ, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা এগুলো আছে কিনা, অনুভব তার পরিবার পরিজন যাদের দায়িত্ব তার উপর রয়েছে খরচা বহন করা, তাদের খরচা দিতে পারছে কিনা। যদি এগুলো সব ঠিক থাকে তাহলে ওই ব্যক্তির সামর্থ্য ওই পর্যন্তই। সুতরাং সামর্থ্যের ক্ষেত্রে এমন কিছু নয় যে তাকে জাকাতের নেশাবের মালিক হতে হবে। সুতরাং সামর্থ্য জারি রয়েছে তারই হজ করা ফরজ। অতএব
কোনো বাংলাদেশি যদি সৌদি আরবে চলে আসে কর্মস্থলে, কর্মস্থলে আসে কর্ম করার জন্যে, চাকরি করার জন্যে, এবং হজের সুযোগ পায়, তাহলে সেটা তার সামর্থ্য, তার উপরে হজ করা ফরজ হয়ে যায়। অবশ্য বর্তমানে হজের সামর্থ্যের ভিতরে এটাও রয়েছে যে সৌদি সরকারের পারমিশন লাগবে, সৌদি সরকার যদি পারমিশন না দেয় তাহলে হজে কিন্তু যাওয়া সম্ভব হয় না, অনেক বাধা নিষেধের সম্মুখীন হওয়া লাগে। তো এটাকেও বর্তমান ওলামায়ে দিন সামর্থ্যের মধ্যে গণ্য করেছেন। সুতরাং যদি কারোর পয়সা টাকা কড়ি রয়েছে, হজের পারমিশন রয়েছে, মানে হজে যেতে তার কোনো বাধা নেই, পরিবার পরিজন তার হজের সফর পর্যন্ত ভরণ পোষণের কোনো সম্মুখীন হবে না সমস্যার, তাহলে বলতে হবে যে জাতীয় ব্যক্তি হজের সামর্থ্য বলে গণ্য হয়েছে। সুতরাং যদি কেউ সৌদি আরবে আসে কাজকর্মের জন্য, কিন্তু যদি সুযোগ পেয়ে যায় হজ করা, তাহলে অবশ্যই তার হজ করা বিধিসম্মত হবে, বরং সামর্থ্য থাকার কারণে বলা যেতে পারে তার উপরে হজ ফরজ হয়ে যাবে। উনি আট প্রশ্ন রেখেছেন, প্রায় কাছাকাছি। উনি বলেছেন যে যদি কেউ রুজি রুজির উদ্দেশ্যে সৌদি আরব আসে এবং এরপরে যদি হজ করে, অর্থাৎ দুইটা নিয়াত এসেছে, প্রথম নিয়াত মুখ্য নিয়াত হলো যে আই ইনকাম করবে, দ্বিতীয় নিয়াত হলো যে সুযোগ পেলে সে হজ করবে, তো এটা বৈধ আছে কিনা? ইনশাআল্লাহ বৈধ রয়েছে, অবশ্যই বৈধ রয়েছে, কোনো সমস্যা নেই। কারণ রুজি রুটির ইনকামের উদ্দেশ্যে আসা এটাও বৈধ সফর, এটা নিষিদ্ধ কোনো সফর নয়। বরং যদি অসচ্ছল অবস্থার কারণে যদি রুজি রুটির অন্বেষণে কেউ বের হয়, সেটাকে এক প্রকার জেহাদের অন্তর্ভুক্ত বলা হয়েছে, ফি সাবিলিল্লাহ বলে গণ্য করা হয়েছে তারুন শরীফের হাদিসের ভিতরে। সুতরাং যদি পরিবার একেবারে অসচ্ছল হয়ে চলতেছে না, এই অবস্থায় আই ইনকামের জন্য যদি কেউ বাইরে বের হতে বাধ্য হয়, তাহলে এটা এক প্রকার জেহাদের মধ্যে গণ্য বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে ব্যক্ত করেছেন। সুতরাং এটা একটা পবিত্র নিয়াত। অবশ্য এই বিলাসবহুল হয়ে থাকার জন্য, বিলাসিতা করার জন্য যদি আইন কামের উদ্দেশ্যে আসে, সেটা হবে ভিন্ন, অবশ্য নিন্দনীয় হবে। কিন্তু পরিবার পরিজনের সচ্ছলতার জন্য, পরিবার পরিজনকে চালানোর জন্য যদি এসে থাকে, তো এটা অবশ্যই পবিত্র নিয়াত, যা জিহাদের অন্তর্ভুক্ত আপনারা জানতে পারলেন, যদি প্রয়োজনে এসে থাকে, পারিবারিক অসচ্ছলতার কারণে যদি এসে থাকে, তো এটা সৎ নিয়াত ইনশাআল্লাহ। আর সুযোগ পেলে হজে যাবে, হজ করবে, এটা তো আরও সৎ নিয়াত, আরও ভালো নিয়াত। অতএব এখানে দোষের কিছু নাই, কোরআন সুন্নাহ অনুযায়ী কোনো বাধা নেই। এই ব্যক্তি লোকের নিয়াত সঠিক রয়েছে এবং হজ করার যে তার উদ্দেশ্য রয়েছে, যে সুযোগ পেলে হজ করবে, এ নিয়াতটাও তার সম্পূর্ণ শরীয়তসম্মত, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। অতএব সৌদি আরবে যদি কোনো বাঙালি চলে আসতে পারে এবং সুযোগ পায় হজ করার বা উমরা করা, তাহলে তার উপরে হজ উমরা করা এক প্রকার ফরজ হয়ে যায়, যদি সামর্থ্য থাকে, অর্থাৎ সেখানে আসতে পারে, কোনো প্রকার সরকারি বাধা না থাকে, পরিবার পরিজনের কোনো সমস্যা না হয় সাংসারিক খরচের তার হজের সফর পর্যন্ত, তাহলে ইনশাআল্লাহ এ জাতীয় ব্যক্তি সামর্থ্যবান এবং এ জাতীয় ব্যক্তির উপর হজ করা ফরজ হয়ে যায়। সুতরাং বাংলাদেশিকে বাংলাদেশ থেকে এসে হজ করতে হবে, এটাই তার হজ ফরজ, এইভাবে এমন কথা নয়। বদলি হজের ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি কেউ বদলি হজ করায় এমন ব্যক্তি দিয়ে যে সৌদি আরবে রয়েছে, কিন্তু যার পক্ষতে হজ করানো হচ্ছে সে বাংলাদেশে রয়েছে বা বাংলাদেশের ব্যক্তি, তো তাকে বাংলাদেশ থেকে আসার খরচা দিতে হয় পুরা, এভাবে বিমানের খরচা পর্যন্ত, এমন কিছু নাই। বরং তাকে তার যাতায়াত খরচা বা যা লাগে বা কিছু কম বেশি দিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু এমন ধারণা ঠিক নাই যে বাংলাদেশে আসতে যে খরচ সে খরচা দিয়ে হজ করাতে হবে বদলি হজ, এমন কথা ঠিক নয়। এগুলো সব কুসংস্কারপূর্ণ ধারণা, কুসংস্কারাচ্ছন্ন ধারণা। বরং যে কাউকে দিয়ে, যে কোনো মুসলিম ব্যক্তি দিয়ে হজ উমরা করানো যেতে পারে বদলি হজ, তবে ওই ব্যক্তির আগে হজ উমরা থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব বিষয়ে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।